হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? ফ্রেন্ডস, আজকে খুবই ইন্টারেস্টিং কয়েকটি আপডেট নিয়ে এসেছি। আজকে আমরা দেখে নেব টলিউডের কয়েকটি তাজা নিউজ। তো বুঝতেই পারছেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, বেশি দেরি না করে ডাইরেক্ট আপডেটে চলে যাব। এই শীতের আমেজটাকে আরও বেশি উষ্ণ করতে আসছে টনিক। ইয়াস, টনিকের বেশ রোমাঞ্চকর সম্পর্কর গল্প নিয়ে আসে এই শীতে। এই 24শে ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে। তো সিনেমাটার জন্য খুবই এক্সাইটেড, এবং সিনেমার টিজার যেটা প্রকাশ পেয়েছিল খুবই মিষ্টি ছিল। এবং দেব পরাণ বন্দ্যোপাধ্যায়ের যে অভিনয় করেছে এই ছবিতে জাস্ট ছাপিয়ে গেছে। এই সিনেমা আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য খুবই অপেক্ষা করে আছি, আর জানি আপনারাও অবশ্যই অপেক্ষা করে আছেন। তো কমেন্টে জানাবেন ফার্স্ট ডে ফার্স্ট শো টনিক দেখছেন কি না। পরের আপডেটটি হলো গোলন্দাজ। ইয়াস, গোলন্দাজ কিনে একটি বিগ আপডেট রয়েছে। সেটি হলো গোলন্দাজ বাংলাদেশে রিলিজ করছে এই 19শে নভেম্বর। তো এখন প্রশ্ন হলো কতগুলো সিনেমা হলে মুক্তি পাচ্ছে বাংলাদেশে। দেখুন, গোলন্দাজ ওয়েস্ট বেঙ্গলে অলরেডি ব্লকবাস্টার, এবং হিন্দিতেও রিলিজ করেছে মোটামুটি রেসপন্স, এবং আউট অফ কান্ট্রিতেও বেশ ভালো জনপ্রিয় হয়েছে গোলন্দাজ। বাট এবার ফাইনালি সব কিছু টপকে এবার বাংলাদেশে রিলিজ করছে এই 19শে নভেম্বর। দেখুন, আমরা যতদূর জানি এই পরিস্থিতিতে বাংলাদেশ হলে কোনো সিনেমায় দর্শক টানতে পারছে না। তো দেখার পালা গোলন্দাজ কতটা সক্ষম হতে পারে হলে দর্শককে টানার জন্য, এবং হল মালিকের মুখে আউদ কি হাসি পটাতে পারে কি না। তো সারা বাংলাদেশে প্রায় 50টির কাছাকাছি সিনেমা হলে মুক্তি পাচ্ছে গোলন্দাজ। এরপরের আপডেটটি হলো 3rd ডিসেম্বর আরও একটি বাংলার মাইলস্টোন ছবি মুক্তি পেতে চলেছে সিনেমা হলে। সিনেমার নাম অভিযাত্রী। এরপরের আপডেটটি হলো কৌশানী মুখার্জি এখন বাংলাদেশি ছবিতে কাজ করছে। বাট তিনি একটি দাবি জানিয়েছেন, তার দাবি কলকাতার কোনো ডিরেক্টর বা প্রডিউসার ভালো সিনেমার অফার করছে না তাকে। এরপরের আপডেটটি হলো বহু অপেক্ষাকৃত ছবি জালবন্দি, যে ছবিতে বাংলায় আরও একজন নতুন হিরোর জন্ম হচ্ছে। ইয়াস, তো এই সিনেমাতে ফ্রেন্স পায়েল এবং দর্শনা কাজ করছে। এটি একটি অন্যরকম সিনেমা হতে চলেছে। তো দেখা যাক সিনেমাটা আসলে কতদূর কি হয়। এরপরের আপডেটটি হলো ডাক্তার বক্সিকে নিয়ে। এই ছবিতে শুভশ্রী গাঙ্গুলী মৃণালিনী সেনের চরিত্রে কাজ করছে, এবং তিনি জানিয়েছেন এই ছবিটা পেয়ে নিজেকে খুব লাকি মনে করছেন, এবং খুবই ভালো এবং চ্যালেঞ্জিং একটা চরিত্র। তো দেখা যাক থ্রিলার ছবি গল্পে কি আসতে পারে। এবার আজকের সবচেয়ে বড় নিউজ, যেই প্রশ্নটা আমাদেরকে প্রতিনিয়ত করা হচ্ছে, সুপারস্টার জিতের বস সিরিজের পার্ট 3 কবে আসছে, আদৌ কি আসবে। তো ফ্রেন্ডস, এই বিষয়ে একদমই যে আপডেট নেই এটা বলা ভুল হবে। কিছু এরকম আপডেট ভেসে উঠছে যেটা এখন আপনাদের সামনে পরিবেশন করব। শোনা যাচ্ছে বস এবং বস 2-র চেয়ে আরও বেশি অ্যাকশন নিয়ে আসতে চলেছে এই সিনেমায়। এই সিনেমায় লার্জেন্ডার লাইফ অ্যাকশন থাকতে চলেছে, আরও বেশি বিগ স্কেলে তৈরি হতে চলেছে বস 3, আরও বেশি ভরপুর পাঞ্চিং ডায়লগ থাকবে তাতে, আরও স্ট্রং এবং ভয়ঙ্কর ভিলেন থাকতে চলেছে। এটা নিশ্চয়ই অরিজিনাল স্ক্রিপ্টের উপরেই কাজ করা হবে, কারণ এর পার্ট 2 অরিজিনাল স্ক্রিপ্ট ছিল। দেখুন, এই সিনেমার গল্প প্রায় 3 বছর থেকে লিখছে, এখন অবধি প্রায় সিনেমার 70% গল্প লেখা শেষ। সো জিৎ এখন তার আপকামিং বিগ অ্যাকশন সিনেমা রাবণ নিয়ে ব্যস্ত। সো এই সিনেমার কাজ শেষ হওয়ার পর বসের কোনো আপডেট দিতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেটগুলো। আপডেটগুলো ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। তো আজকের জন্য এটুকু, ভালো থাকুন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।